ইউক্রেন সংকট সমাধানে চীনের পরিকল্পনাকে সমর্থন করছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি সপ্তাহে পুতিনের চীন সফর করার কথা রয়েছে। এই সফরের আগে সিনহুয়াকে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। জার্মান চ্যান্সেলর ওলাফ সলৎজের সাথে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ইউক্রেন সংকট সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন, সেগুলোকে বাস্তবসম্মত ও গঠনমূলক পদক্ষেপ বলে মন্তব্য করেন পুতিন। বছরখানেক আগে যুদ্ধ বন্ধে 12 দফার প্রস্তাব দিয়েছিল বেইজিং, তখন মস্কো ও কিয়েভ দুই পক্ষ একে স্বাগত জানিয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের বিরোধিতায় সেই প্রস্তাব বাস্তবায়ন করা সম্ভব হয়নি।